বলিউড পাড়ার অন্যতম আলোচিত জুটি অর্জুন মালাইকা। সম্পর্কের জেরে বলিউডের লাভ বার্ডস বলা হয় তাদেরকে। মালাইকার থেকে প্রায় 11 বছরের ছোট অর্জুন, তবে বয়স তাদের কাছে স্রেফ সংখ্যা ছাড়া আর কিছুই না, তা প্রমাণ করেছেন এ সম্পর্কের মধ্যে দিয়ে। আর তাই তো দীর্ঘদিন চুটিয়ে সম্পর্কে রয়েছেন তারা। সম্পর্কের 4টি বসন্ত পার করেছেন ইতিমধ্যে। প্রথমে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলতেন না তারা, তবে বর্তমানে প্রায় সর্বত্রই একসঙ্গে দেখা গেছে তাদের। সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছে মালাইকার। 12 জানুয়ারি বিকেল থেকে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল সবখানে। তবে সেই জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং অর্জুন। বিচ্ছেদের জল্পনা যে সম্পূর্ণ ভিত্তিহীন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সে কথারই জানান দিলেন বলিউড এই অভিনেতা। ছবিতে দেখা গেছে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অর্জুন, সামনে দাঁড়িয়ে মালাইকা। ছবির সঙ্গে লেখা আজেবাজে গুজবের কোনো জায়গা নেই। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য প্রার্থনা করি, সবাইকে ভালোবাসা জানাই। এর আগে বি টাউনের একাংশ দাবি করেন প্রায় 6 দিন বাড়ি থেকে বের হতে দেখা যায়নি মালাইকাকে। নিজের প্রিয় পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন না এই অভিনেত্রী, এমনকি অর্জুন কাপুরকেও মালাইকার বাড়িতে দেখা যায়নি। এছাড়া মালাইকার বাড়ির কাছে অর্জুনের বোন রিয়ার বাড়ি, সেখানে নৈশভোজের নিমন্ত্রণ ছিল, সেখানে একাই গিয়েছিলেন অর্জুন। পারিবারিক নৈশভোজে দেখা যায়নি মালাইকাকে, এমনকি নৈশভোজের পর মালাইকার বাড়িতেও যেতে দেখা যায়নি অর্জুনকে। তাই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। বুধবার সকালে ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছিল মালাইকা অর্জুনের 4 বছরের সম্পর্ক নাকি ভাঙতে চলেছে। এতে দাবি করা হয় বিচ্ছেদের পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মালাইকা, তাই নিভৃতবাসে চলে গিয়েছেন। আর এসব নজরে রেখেই কানা ঘুষো শুরু হয়ে গেছে বলিপাড়া জুড়ে। আপাতত অর্জুন নিজ দায়িত্বে সে গুজবে দাড়ি টেনেছেন। ছবি পোস্ট করে অভিনেতার বার্তা বুঝিয়ে দিয়েছে দূরত্ব তৈরি হয়নি প্রেমিকার সঙ্গে। তবে অনেকেই বলছেন বিচ্ছেদের গুঞ্জন একেবারেই ভিত্তিহীন। মাত্র কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন অর্জুন কাপুর, বেশ কিছুদিন হোম আইসোলেশনেও থাকতে হয়েছে তাকে। সে কারণে আপাতত কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন দুজনে। সম্পর্কের উষ্ণতা রয়েছে একই রকম। প্রান্তিক সারোয়ার, সময় সংবাদ।